তব কথামৃতীবন কবিড়ি কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গৃহতি ভূরিদা জ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দোসরা জানুয়ারি আঠারোশো চৌরাশি তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ তাঁহার সহিত কথা কহিতেছেন রাখাল মনি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন অপরাহ্ন শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই নিরাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম যোগীরা বলে আত্মা পরমাত্মা ভক্তেরা বলে ভগবান আবার আছে যে নিত্য ঠাকুর নিত্য দাস জয়গোপাল সব পথই সত্য কেমন করে জানব শ্রীরামকৃষ্ণ একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায় তখন সব পথের খবর জানতে পারে যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়াও নামা যায় পাকা সিঁড়ি দিয়াও নামা যায় একটা বাঁশ দিয়াও নামা যায় একটা দড়ি দিয়াও নামা যায় তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে তাকে একবার লাভ হলে সব জানতে পারবে একবার জো করে বড়োবাবুর সঙ্গে দেখা করতে হয় আলাপ করতে হয় তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান পুকুর কোম্পানির কাগজ জয়গোপাল কি করে তার কৃপা হয় শ্রীরামকৃষ্ণ তাঁর নামগুণ কীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হল চিত্তশুদ্ধি হলে বিষয়াশক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতে লিন যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একেবারে শক্তি ত্যাগ কোনো কামনা বাসনা রাখতে নাই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকে ভালোবাসি এর নাম অহেতুকী কথাটা এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ীর বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয় জয়গোপাল বিষয়ী লোক তাই কি শ্রীরামকৃষ্ণ তাঁহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর রামকৃষ্ণ ঘরে বসিয়া আছেন রাত্রি প্রায় আটটা হইবে আজ পৌষ শুক্লা পঞ্চমী বুধবার দোসরা জানুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঘরে রাখাল ও মণি আছেন মণিরাজ প্রভু সঙ্গে একবিংশতি দিবস ঠাকুর মণিকে বিচার করিতে বারণ করিয়াছেন শ্রী শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি বেশি বিচার করা ভালো না আগে ঈশ্বর তারপর জগৎ তাকে লাভ করলে তার জগতের বিষয়েও জানা যায় মনি ও রাখালের প্রতি যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি বাগান কোম্পানির কাগজ সব জানতে পারা যায় তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জপ করতে বললেন ওর একটু মানে আছে ম মানে ঈশ্বর রা মানে জগৎ আগে ঈশ্বর তারপরে জগৎ কৃষ্ণকিশোর কিশোর বলেছিল মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষিরা দিয়েছেন বলে ম মানে ঈশ্বর রা মানে জগৎ তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয় আগে দরকার ঈশ্বর দর্শন তারপর বিচার শাস্ত্র জগৎ মনের প্রতি তাই তোমাকে বলছি আর বিচার করো না আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে বেশি বিচার করলে শেষে হানি হয় শেষে হাজরার মতো হয়ে যাবে আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও বলো আর করবে না মনি আজ্ঞা না শ্রী রামকৃষ্ণ ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে ওদেশে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয় মা জ্ঞানের হ্রাস ঠেলে দেন তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বোধ হয় পদ্মলোচন বলেছিল তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সবাই যাব তার আর কি তোমার সঙ্গে হাড়ির বাড়ি গিয়ে খেতে পারি ভক্তির দ্বারাই সব পাওয়া যায় তাকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন তার গলায় মণিময় রত্নমালা মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দিব কার্তিক তৎক্ষণাৎ ক্ষণবিলম্ব না করে ময়ূরে চড়ে বেরিয়ে গেলেন গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে দাদা হার পরে বসে আছে মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন কত সব দেখিয়ে দিয়েছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তির রমণ, মানুষ জীবজন্তু তরুলতা সকলের ভিতরেই সেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি আরেকদিন দেখালেন নৃমুণ্ড স্তূপাকার পর্বতাকার আর কিছুই নাই আমি তার মধ্যে একলা বসে আর একবার দেখালেন মহাসমুদ্র আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম দেখলাম জাহাজ একখানা অমনি উঠে পড়লাম গুরু কর্ণধার মনির প্রতি সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে ডাকো মণি আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ গুরু কর্ণধার তখন দেখছি আমি একটি তুমি একটি আবার লাফ দিয়ে পড়ে মিন হলাম সচ্চিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম এসব অতি গুজ কথা বিচার করে কি বুঝবে তিনি যখন দেখিয়ে দেন তখন সব পাওয়া যায় কিছুরই অভাব থাকে না তৃতীয় পরিচ্ছেদ আজ শুক্রবার চৌঠা জানুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ বেলা চারটার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন বদন সঙ্গে মনি হরিপদ প্রভৃতি আনন্দ চ্যাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন মণি হরিপদ রাখালাদি ভক্তগণও থাকেন মণি বেলতলায় অনেক সময় থাকেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বিচার আর করোনা ওতে শেষে হানি হয় তাঁকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয় সখীভাব দাসীভাব সন্তান ভাব বা বীর ভাব আমার সন্তান ভাব এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায় বীরভাব বড় কঠিন শক্ত ও বৈষ্ণব বাউলদের আছে ওভাবে ঠিক থাকা বড় শক্ত আবার আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর ভাব মধুরভাবে সব আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মনির প্রতি তোমার কোনটা ভালো লাগে মনি, সব ভাবই ভালো লাগে শ্রীরামকৃষ্ণ সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে সে অবস্থায় কামগন্ধ থাকবে না বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত এই অবস্থায় প্রকৃতি ভাব আপনাকে পুরুষ বলে বোধ থাকে না রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তাঁর সহিত দেখা করতে চান নাই মীরাবাই বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে ও নিঞ্জন নিমনন্তরূপ ভক্তৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডিয়ামকৃষ্ণ শিসানমহা শ্রী শ্রীরামকৃষ্ণার্পণমস্তু